মাদক কি চলবে না বন্ধ হবে? আমাদের মাদক কি চলবে না বন্ধ হবে? সৈনিকরা মাদক আসক্ত নয়, ঠিক কি না বলেন? আমার দেশে মাদক আছে না নাই? বাবা কি চলবে না বন্ধ? বন্ধ শব্দ করে বলতে হবে, মদ এই দেশে চক্ষু বলতে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, এই দেশে বক্তৃতায় বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, এই দেশে বিভিন্ন সেমিনারে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, রাম বাম নাস্তিকরা মুক্ত নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে আইন পাস করা হোক তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا السلام عليك يا رحمة للعالمين اللهم প্রশাসনিক সহযোগিতা করেছেন
আজকের এই মহাবীর দিনের কারণ শুরু হতে যাচ্ছে আপনারা দেখেছেন আস্থা ঘাট মানুষ ভরপুর। আমি আপনাদের কাছে বালাঘাট মন্ত্রীকে কাজে কথা বলবো, যেহেতু রাতের বেলা আমার অনেক প্রোগ্রাম আছে, আমার ডান পাশে যারা আছেন আপনারা বসে কথা বলবো। 30 সেকেন্ডের ভিতরে আপনারা বসে থাকেন, আমার ডান পাশে কথা বলে যেভাবে বলি সেভাবে মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহর হাফেজ আসলার মহব্বত দিয়ে বসে থাকেন, মাটিতেই বসে গেছেন, একদিন এই দেহ মাটিতে চলে যাবে। বিশ্বতলার বিল্ডিং এর মালিক যে ঘটকায় যাবে, আস্থার একটি ফুটে সেই মাটি তরে থাকতে হবে, আপনারা সবাই একটু বসে পড়ুন। আর বাহিরে যারা আছেন আপনারা আমাদের প্যান্ডেলের নিরাপত্তার জায়গা নেই, আপনারা যে থেকে সুযোগ পান সেখান থেকে ওয়া শুনে সবাই আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আমার আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ তুমি আমাদেরকে স্মরণ করবা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আজ গুরুকুমের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থে লেখা হয়েছে, আজ গুরুকুম আইদিল রহমাতি আইদিল মাগফিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আজ গুরুকুমের ব্যাখ্যা রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ জি আল্লাহরে আমরা স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। আরো সেরকম আল্লাহ আকবার, আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়া গুনাহ আমাদের মালিক অন্য কেউ না, গুনাহ আমাদের মালিক হইল একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান তিনি রহিম, তিনি ক্ষমার মালিক তিনি দয়ার মালিক। এই জন্য যুবক সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য তুমি প্রকাশ্যে গুনাহ করো অপ্রকাশ্যে গুনাহ করো, দেখায়া গুনাহ করো গোপনে গুনাহ করো, সব কিছুর হিসাব যেহেতু আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আপনারা সবাই বলেন আমরা সবাই আল্লাহর ইবাদত চাই কি চাই না? ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুওয়ার রাহমানুর রাহীম। আপনারা বলেন আমাদের গোনা আমাদের মালিক কি? এই জন্য যুবক ভাইরা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে গো, কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি হল আমার আল্লাহ। এ মুরব্বী আব্বা দাড়ি গোলা বুঝি পেকে গেল, এ মুরব্বী বাবা শরীরটা বুঝি উইক হয়ে গেল, আপনি জীবনে তো আইনাই কম মুখ দেখেন নাই, কোন ভাগে কালো দাড়ি কোন সাদা হয়ে গেছে টের পাইছেন নি? আপনি বলবেন হুজুর রাস্তাঘাটের পরিবর্তন দেখেছি চোখে, দিনের জীবনে বিল্ডিং এর পরিবর্তন দেখেছি নিজের চোখে, বাড়ির পরিবর্তন নিজের চোখে দেখেছি, কিন্তু আমার খোদার মতে কিছু দাড়ি আল্লাহ দিয়েছেন, এ দাড়ি গুলো কোন দিন কোন সেকেন্ডে কোন দিনে এই কালো দাড়ি গুলো সাদা হইয়া গেছে গো, আমি জাররা পরিমাণ কোন টের পাই নাই। জবান খুলে বলো আল্লাহু আকবার। এই জন্য শুভ মরণ লাগবে কবরে যাওয়া লাগবো, তাহিরি বানানা তাহিরি বানানা পরে বলো পরে বলো, আগে নিজের চিন তোমার কবরে আমি যাব না, আমার কবরেও তুমি যাবে না, আমার কবরের হিসাব আমার তোমার কবরের হিসাব তোমার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন ভাইরা তাহিরি কোরআন সুন্নাহর কথা বলে, তাহিরি শরীয়ত সম্মত কথা বলে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না, গতকালও বলেছি এখনো বলি গুজবে কান দিবেন না। এই দেশের মধ্যে বহু গুজব আছে, কিছুদিন পরে গুজব করল পাঁচটা সেতুর মধ্যে তল্লা লাগবে, এটা গুজব গুজব, সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে চাই, দেশের সার্বভৌমত্ব শক্তিকে নষ্ট করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে খর্ব করতে চাই, অশৃঙ্খলা লাগাইয়া রাখতে চাই। এই জন্য গুজবে কান দিবেন না, রাস্তাঘাটে নিয়ে যেমন গুজব আছে গোপন
ইমানের বাজারে গুজব আছে, কিছু মানুষ আছে আমার ব্যাপারে গুজব কই
কোন সেনসুরে তার যারা সঙ্গে কথা বলা চলবে না, কথা চলবে ইমানের জোরে। এরপরে বলবে ইমানদার বলবে আমি তোমারে আল্লাহ মানব না, কারণ তোমার কপালের ভিতরে আমি তিনটা অক্ষর দেখলাম, একটা হলো কাফ আরেকটা হলো পা আরেকটা হলো রা। তুমি কাফের আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার সশরীরে আমরা সচক্ষে আল্লাহরে দেখতে পারবো, আল্লাহ ওয়াদা করেছেন। ওই ময়দানটা দুনিয়ার ময়দান নয়, ওই ময়দানটা হলো হাসুরের ময়দান। আজকে থেকে মাদক কি চলবে না বন্ধ হবে? মাদক কি চলবে না বন্ধ হবে? আমাদের মাদক কি চলবে না বন্ধ হবে? আমার দেশে মাদক আছে না নাই? বাবা কি চলবে না বন্ধ? বন্ধ শব্দ করে বলতে হবে, মদ আমি বললাম যে এমন কিছু আছে টিপস আমার কাছে যা তোমার তুমি যদি আবু করতে পারো তোমার নেশা করবে না। সে বলল হলো কি? আমি বলেছি নেশা করবে টেনশন দূর হবে না, মদ খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, ফেন্সিল খেলে টেনশন দূর হবে না, গাঁজা খেলে টেনশন দূর হবে না, ঝুপ খেলে টেনশন দূর হবে না, ডেঙ্গি খেলে টেনশন দূর হবে না। ও হুজুর, ও তাহিদি হুজুর, কি করলে টেনশন দূর হয়ে যাবে? আমি তাকে বলেছিলাম দৈনিক তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেই তোমার টেনশন দূর হয়ে যাবে। ইমাম মেহেদী 2026 সালে আসবে কোরআন সুন্নাহ মোতাবেক লেখা আছে, এই সমস্ত কথায় কান দিবেন না আপনারা। ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ তো এমন ইয়াজুজ মানুষ সে মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে, সব জায়গায় সে যেতে পারবে, দুইটা জায়গায় যেতে পারবে না, দুই জায়গায় বেশি করে দুই মানুষ দাঁড়িয়ে থাকবে। দুইটা জায়গা হলো, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। বের হওয়ার জন্য বের হতে পারে না,
সন্ধ্যা হওয়ার সময় ব্লেডের মতো চিকন থাকে, আর একটাতে একবার দরকার নেই, সকালে আমার বাকিটা শেষ করবো। সকালে আল্লাহকে বলবেন আল্লাহ ওর অত্যাচার সহ্য হয় না, সেই মাত্র পদ্মা করবেন, এই মানুষের ঘাড়ের মধ্যে কিছু বিষাক্ত পোকা তৈরি হবে, সেই পোকা মাকড় গুলো তাকে কামড়াইতে কামড়াইতে শেষ করে ফেলবে। দাজ্জাল বলেন, ইয়াজুজ মাজুজ বলেন, দুই জায়গায় তারা কোথাও যেতে পারবে না, সব দেশে ঢুকতে পারবে, সব দেশে সীমান্তের মানুষ থাকবে, কিন্তু মানুষ তার সাথে পারবে না, কিন্তু দুইটা দেশে তারা ঢুকতে পারবে না, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। যদি বিশ্ব ভালো বলবেন না, এই দুইটা দেশে ঢুকতে পারবে না, এই দুইটা দেশে ঢুকতে পারবে না, কেন? এখানে কোনো মানুষ থাকবে না, এই জন্য কেয়ামত ঘরে আসতেছে, কেয়ামতের ছোট আলামত অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, বড় আলামত সব শুরু হয়ে গেছে, একদিন মরতে হবে, কবরে চাইতে হবে, যাওয়ার আগে আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না, আরো যারা চাই কি চাই না, লাস্টের মেসেজ শোনো, এই বিজয়নগর আহাদ সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগের মাধ্যমে লাস্টের মেসেজ হলো, আমি ডাইরেক্ট বলতে চাই, আমার বক্তব্যকে কেন্দ্র করে আপনারা জানেন কিছুদিন পরে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, মহামান্য জজ মামলাকে খারিজ করে দিয়েছেন, কারণ সেই কথা বললে ধর্মীয় অনুমতিতে আঘাত আসে, সেই আঘাতের কোন কারণ তিনি মাননি, এই জন্য তিনি মামলাকে খারিজ করেছেন। কিন্তু আমি ভারতীয় প্রধানমন্ত্রীকে বলব, বঙ্গবন্ধুর আদর্শিক কন্যা ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, এই বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আব্বা আব্বা প্রতিষ্ঠা করেছিলেন, এই বাংলাদেশের বক্তব্য যারাই বোঝা নাই তার সরকার মাদ্রাসা একটি কেন্দ্রীয় মসজিদ আপনি প্রতিষ্ঠা করছেন, আমি আপনার কাছে বরাবর সাহস দিয়ে দিতে চাই, এই দেশের ভিতরে আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, এই দেশে অনেক আইন আছে, আইনের প্রয়োগ আছে, কিন্তু আপনার কাছে বলতে চাই, একটি আইন আপনি সংসদে পাশ করুন, এই দেশের কেউ যদি আমার প্রিয় নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে সর্বোচ্চ আমি আপনাদেরকে বলতে চাই, যারা মানুষের বিরুদ্ধে কটূক্তি করে এদের বিরুদ্ধে আইনের প্রয়োজন আছে না নাই, এই জন্য হক কথা বলুন, সত্য কথা বলুন, এই দেশে চক্ষুর মধ্যে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, এই দেশে বক্তৃতায় বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, এই দেশে বিভিন্ন সেমিনারে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, রাম বাম নাস্তিকরা মুক্ত নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে আইন পাশ করা হোক তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি বলবো আপনি আপনার একটা জনমত আছে, ইয়া রাসূলুল্লাহকে ফাতোয়া সুলতান বলেছেন অপরাধ করলে ক্ষমা চায় মানুষ, তখন ঠিক কিনা বলে আপনি বিনয়ের সাথে এই এই কথাটা বলার কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, যেহেতু আপনি একটা মাহফিলের এই এই কতকটি শব্দটা ইয়া রাসূলুল্লাহকে ফাতোয়া সুলতান বলেছেন একটা মাহফিলের মধ্যে আপনি এটা সমাধানের জন্য আপনি ক্ষমা চেয়ে নেন। দেখেন মিজানুর রহমান আজারী সাহেব অন্যায় বসে মান খালি যাতে পারে যে শব্দগুলো চয়ন করেছেন এটার জন্য উনি ক্ষমা চেয়েছেন, আমি যদি কোনো অন্যায় করি আমি ক্ষমা চেয়ে নিব, আপনি আর সুরঙ্গে ফাতোস্তকাল করে কোটি কোটি সারা বিশ্বের সকল নবী প্রেমিকদের অন্তরে যে রক্ত আপনি করেছেন আপনার প্রতি আপনার শুভাকাঙ্ক্ষী আছে, এই জন্য আপনাকে
অনুরোধ করে বলবো আপনার এই বক্তব্য বক্তব্যের মাধ্যমে ফেসবুকের ভুল ফেসবুকে সমাধান করতে হয়, বক্তব্যের ভুল বক্তব্যের সমাধান করতে হয়, লেখার ভুল লেখা দিয়ে সংশোধন করতে হয়। আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের জন্য আপনি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ আপনার এই বক্তব্য আমাদের কোটি কোটি নবী প্রেমিকদের অন্তরে রক্ত করণ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন ফালতু স্লোগান হতে পারে না, আজকে থেকে বিজয়নগর বলে দিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান নাই, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানের স্লোগান। সংশয় নেই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অবস্থা ভালো হয়, মানুষ হিসাবে ভুল হতেই পারে, আপনি ক্ষমা চেয়ে নেবেন, এবং মিলাদুল নবীর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন আপনাদেরকে বলবো আপনারা অনতি বিলম্বে আমাদের সাথে সমঝোতায় আসেন, কারণ আমরা আর কখনো এই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে পছন্দ করি না। এবং আরেকটি দাবা দিচ্ছি আপনাদেরকে, আগামী ডিসেম্বরের 23 তারিখে আমাদের ডাচ বাংলা ডাক বাংলায় চান্দুলা ডাক বাংলায় সুন্নি কনফারেন্স হবে, যাবো কিন্তু আপনাদের আমাদের এলাকায় বিজয়নগর ওখানে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যা জানি তা বলা প্রয়োজন, এই জন্য আমি বাহিরও সফর দেই না, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমি যে কথাগুলো বলেছি মরতে হবে, জন্মেছি ভাবে যেতে হবে, তবে ইমান নিয়ে থাকবো, ইমান নিয়ে চলবো, এর মাধ্যমে আমার সমাজকে সুন্দর সমাজ বানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব। আসুন দাঁড়িয়ে প্রিয় নবীকে সালাম দেই।